আদর্শনের পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনায়। আমরা দ্বিতীয় পর্বে 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে 11 নম্বর দেখো, শব্দের তীব্রতা সূচকের এককের নাম, 4টে অপশন আছে, দেখো পিপিএম, হার্জ, মেগাওয়াট আর হচ্ছে ডেসিবেল। তোমার সঠিক উত্তরটি করো তোমরা ডেসিবেল। 12, বসতি এলাকায় বাতাসে নাইট্রোজেন অক্সাইডের বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান, 4টে অপশন আছে, 40, 50, 60, 70 মাইক্রোগ্রাম অব্লিক ঘনমিটার। তোমার সঠিক উত্তরটি করবে 60। 13, গ্রামাঞ্চল এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণা এসপিএম হয়েছে, এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান, 4টে অপশন দেখো, 70, 120, 140, 360 মাইক্রোগ্রাম অব্লিক ঘনমিটার। সঠিক উত্তরটি তোমরা যেটা করবে হচ্ছে 140 মাইক্রোগ্রাম অব্লিক ঘনমিটার। 14, একটি শান্ত এলাকায় দিনের বেলায় সর্বাধিক শব্দ মাত্রার অনুমোদিত মান কত, 4টে অপশন দেখো, 45, 50, 65 আর 75 ডেসিবেল। তোমরা সঠিক উত্তরটি করবে তোমার হচ্ছে 50 ডেসিবেল। 15, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালতের চতুর্দিকে নিঃশব্দ অঞ্চলের ব্যাপ্তি 100 মিটার, 150 মিটার, 200 মিটার আর 300 মিটার। যেটা সঠিক উত্তর হবে সেটা হবে তোমার ব্যাপ্তি হচ্ছে দূরত্ব 100 মিটার। 16, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি যে ঋতুতে হয়ে থাকে সেটা হচ্ছে গ্রীষ্মকালে, না বর্ষাকালে, না শীতকালে, না উপরের সবকটি কালে। সঠিক উত্তরটি তোমরা করবে হচ্ছে শীতকালে ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। 17, পার্বত্য অঞ্চলের বিপর্যয়ের প্রধান কারণ খরা, ভূমিস্খলন উভয়ই ঠিক, মানে এই দুটোই কি ঠিক না কোনোটিই নয়? সঠিক উত্তরটি যেটা হবে সেটা হবে তোমার ভূমিস্খলন। 18, অরণ্য নিধনের ফলে প্রধান যে পরিবেশ সমস্যার সৃষ্টি হয়, 1 নম্বর হচ্ছে ভূমিকম্প আছে, 2 দেখো আছে বন্যা, 3 হচ্ছে অগ্নুৎপাত, ওপরের সব কটাই ঠিক। সঠিক উত্তরটি যেটা হবে তোমার বন্যাটা হবে সবচেয়ে ঠিক। 19, নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, 4টে অপশন আছে, কয়লা, কাঠ, পেট্রোলিয়াম, ওপরে এইগুলো সবকটি। তাহলে সঠিক উত্তরটি হবে তোমার হবে কাঠ। ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই এর প্রধান উৎস, 4টে অপশন দেখো, সৌরশক্তি কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তরটি যেটা হবে তোমার তাপ বিদ্যুৎ কেন্দ্র।